এখানে এত নির্জনে কেন আমাকে এনেছিস? কিছু বলবি? আয় বন্যা, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট মিস্টেক। সেদিনে সেই ঘটনায় কী থেকে কী যেন সব এলোমেলো হয়ে গেল। ইটস মাই ফল্ট, সত্যি বন্যা। এসব কিছুর জন্যে আমিই দায়ী। সেদিন তোকে জোর করে ড্রিঙ্ক না করালে আজ এই পরিণতি হতো না বন্যা। তাই প্রতিনিয়ত আমার বিবেক আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে বন্যা। বন্যা, আমি এর প্রায়শ্চিত্ত করতে চাই। হ্যাঁ, প্রায়শ্চিত্ত করতে চাই। আমারই ভুলের জন্য একটা নিষ্পাপ জীবন কলঙ্কের বোঝা নিয়ে ধীরে ধীরে ক্ষয়ে যাবে তা কিছুতেই হতে পারে না। তাই আমি অনেক ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি। আমি তোকে বিয়ে করতে চাই। তুই যদি অমত না করিস, হৃদয়, তুই কি আমাকে করুণা করছিস? আর তোর পরিবারই বা কেন আমাকে মেনে নিবে? বন্যা, আমি তোকে করুণা করব কেন? আর তুই কি করুণা করার মতো মেয়ে? তাছাড়া আমরা একে অপরকে ভালোভাবে জানি। আর আমার পরিবারের কথা বলছিস, সে দায়িত্ব আমার। প্লিজ, ওকে বকবে না। আকাশের সঙ্গে তোমার ডিভোর্স হবে হে আমি জানতাম। কোথায় গেল সেই প্রেম, সেই ভালোবাসা? এখন আমি আত্মীয় স্বজনের কাছে কি করে মুখ দেখাবো বলো? বন্যা, হৃদয়কে বিয়ে করার সিদ্ধান্ত তোমার জীবনের আরেকটি বড় ভুল। আহ, তুমি বাজে বকো না। সেই কখন থেকে মেয়েটাকে একতরফা বকাঝকা করে যাচ্ছ? দোষ তো আকাশেরও থাকতে পারে। বাজে বকো না, তোমার লাইফে পে মেয়ের আজ এই অবস্থা হয়েছে। বন্যা, তুমি বড় হয়েছো, তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। তবে আমি কোনোদিনই তোমার সঙ্গে হৃদয়ের বিয়ে মেনে নেব না। রিমেম্বার দ্যাট, আর কোনো ঝামেলা হলে এই বাড়িতে তোমার স্থান হবে না। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। নো নো, আমরা দেশে থাকি না বলে তুমি তোমার ইচ্ছে মতো যা খুশি তাই করবে। তুমি বিদেশে পড়াশোনা করেছো বলে তুমি তোমার সংস্কৃতিকে ভুলে যাবে? এটা তোমার আমেরিকা নয়, বাংলাদেশ। এখানে আমরা সমাজ পরিবার নিয়ে বসবাস করি। তুমি একটা ডিভোর্সি মেয়েকে কেন বিয়ে করবে? হোয়াই? বাবা, মা, আমি তো তোমাদের অলরেডি বলেছি আমি বন্যাকে কেন বিয়ে করতে চাই। বন্যা তো তোর ক্লোজ ফ্রেন্ড আকাশের ওয়াইফ ছিল, কিন্তু এখন তো আর আকাশের ওয়াইফ নেই।
মা, তোমাকে তো বলেছি আমার একটা ভুলের জন্য বন্যার জীবনটা অন্ধকারে ঢেকে যাবে, তা হতে পারে না মা। প্লিজ মা, তুমি বোঝার চেষ্টা করো। তাছাড়া আমি যদি বন্যাকে বিয়ে করে সুখী হতে পারি তাতে তোমাদের আপত্তি কিসে? তোমরা তো আজবাদে কাল আমেরিকায় চলে যাবে, থাকবো তো আমি আর বন্যা। প্লিজ মা, প্লিজ তুমি একটু বুঝতে চেষ্টা করো। ঠিক আছে বাবা, তুই যদি বন্যাকে বিয়ে করে দায়িত্ব পালন করিস, তুই যদি সুখী হোস, তাহলে আমরাও সুখী, আমাদের কোনো আপত্তি নেই। তবে একটা শর্ত আছে, বিয়ের পরে হানিমুন করতে কিন্তু লস এঞ্জেলস আসতে হবে। আসবো মা। এই যে রিটায়ার্ড কর্নেল, ইয়েস ব্রিগেডিয়ার, তোমার কি মতামত? ওকে ওকে ইয়াং ম্যান, ওকে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ।